হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও সম্পূর্ণ নতুন টপিকের ওপর। আজ আপনাদেরকে দেখানো হবে উট পাখির চামড়া দিয়ে পৃথিবীর সবথেকে দামি কাপড় কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আর শুধু তাই নয়, এই উট পাখির পালক দিয়ে মেয়েদের সুন্দর সুন্দর দামি ড্রেসগুলোও তৈরি করা হয়। আর এই উট পাখির ডিম থেকে তৈরি হয় সুন্দর সুন্দর ডিজাইনের ইলেকট্রনিক লাইট, যা ব্যবহার করা হয় বড় বড় ফাইভ স্টার হোটেলগুলোতে। আর শুধু এখানেই শেষ নয়, এই উট পাখির মাংস দিয়ে কিভাবে ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় সেটাও আপনাদেরকে দেখানো হবে। এর জন্য ভিডিওর একটা পয়েন্টও মিস করবেন না, কারণ আজকের ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বর্তমানে এখন লাখ লাখ উট পাখি ফার্মে পালন করা হচ্ছে, আর এইসব ফার্মগুলো বেশিরভাগ পাহাড়ি এবং মরুভূমি অঞ্চলে করা হয়। উট পাখির একটা ডিমের ওয়েট 2 থেকে 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। উট পাখির ডিম থেকে কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইনের লাইট তৈরি করা হয় সে বিষয়ে পরে আসছি। তার আগে দেখে আসি চলুন ফার্মে কিভাবে উট পাখির ডিম থেকে বাচ্চা তৈরি করা হয়। ডিম থেকে বাচ্চা তোলার জন্য আধুনিক টেকনোলজির হ্যাচারি ব্যবহার করা হয়, এবং হ্যাচারির মধ্যে প্রত্যেকটা ট্রেতে সঠিকভাবে ডিমগুলোকে সাইজ করে রেখে দেওয়া হয়, এবং প্রত্যেকটা ডিমকে আলাদা আলাদা টুলসে অ্যাটাচ করে দেওয়া হয়, যেন ডিমের প্রত্যেকটা জায়গায় সঠিক তাপমাত্রা সংগ্রহ করতে পারে। তারপর কিছুদিন বাদ দিয়ে প্রত্যেকটা ডিমকে লাইট মেরে ভেতরের বাচ্চাগুলোকে দেখা হয়। উট পাখির ডিমের খোসা মোটা হলেও লাইট মারলে ভেতরে সব কিছু দেখা যায়। তারপর কয়েকদিন বাদ দিয়ে ডিম ভেঙে ভেতর থেকে বাচ্চা বেরিয়ে আসে। এবার এই বাচ্চাগুলোকে ফার্মের মধ্যে 60 দিন পর্যন্ত রাখা হয়, এবং তাদেরকে মেডিসিনযুক্ত খাবার খাওয়ানো হয়, যার ফলে তাদের ওজন প্রায় 25 থেকে 35 কেজি পর্যন্ত হয়ে যায়। এবার এগুলোকে ফার্মের বাইরে ছেড়ে দেওয়া হয়। ফার্মের বাইরে তারা ঘাস থেকে শুরু করে অনেক কিছু খেয়ে থাকে, এবং সূর্যের তাপ তাদের শরীরে লাগার ফলে তাদের গায়ের পালক খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এইভাবে তাদেরকে কয়েক মাস এখানে লালন পালন করা হয়, এবং সময় মতো বিভিন্ন ধরনের ঔষধ এবং ইনসুলেন্স ব্যবহার করা হয়, যার ফলে তাদের শরীর অনেক সতেজ হয়ে যায়। 1 বছর বয়স যখন পূর্ণ হয় তখন এদের শরীরের সম্পূর্ণ গঠন কমপ্লিট হয়ে যায়। এবার এই উট পাখিগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর মেশিনের মাধ্যমে এদেরকে জবাই করা হয়। প্রত্যেকটা উট পাখি যখন জবাই করা কমপ্লিট হয়ে যায়, তখন উট পাখির গায়ের লোমগুলোকে অনেকজন ওয়ার্কার হাত দিয়ে একটা একটা করে তুলে নেয়, কারণ এই লোমগুলো অনেক দামি, যা দিয়ে তৈরি করা হবে সুন্দর সুন্দর ডিজাইনের কালারিং মেয়েদের পোশাক। তারপরে উট পাখির চামড়াকে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হয়। এই উট পাখির মাংস তো কাঁচা যে কোনো দোকানে আপনি প্যাকেটে কিনতে পাবেন, কিন্তু বেশিরভাগ মাংস ফ্যাক্টরিতে অন্য কাজের জন্য ব্যবহার করা হয়, যা দিয়ে তৈরি করা হয় লুডুলস। কুয়েত, আমেরিকা, দুবাই এই সব জায়গাগুলোতে এই লুডুলস অনেক বিখ্যাত। এই লুডুলস ফ্যাক্টরিতে খুব সুন্দরভাবে মশলাপাতি দিয়ে তৈরি করা হয়, যার ফলে এর স্বাদ আরও বেড়ে যায়। তাছাড়া বিভিন্ন কোম্পানির কেক, বিস্কুট এইসব জিনিসগুলো এই উট পাখির মাংস দিয়ে তৈরি করা হয়। আপনি কি কখনো উট পাখির মাংসর তৈরি কেক বা বিস্কুট খেয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দেখে আসি এবার এই উট পাখির চামড়া দিয়ে কি কি তৈরি করা হয়। গরু, ছাগল, মহিষ এদের চামড়ার থেকেও উট পাখির চামড়া অনেক দামি। উট পাখির চামড়া দিয়ে জ্যাকেট, মেয়েদের সাইড ব্যাগ, মানি ব্যাগ, জুতো আরও নানান ধরনের জিনিস তৈরি করা হয়, আর এগুলো অন্য যে কোনো চামড়ার থেকে অনেক নরম, যার ফলে এগুলো ব্যবহার করতে অনেক সুন্দর লাগে। আর শুধু তাই নয়, এই চামড়া নরম হওয়ার সাথে সাথে অনেক মজবুত, যার কারণে দামি দামি কারের গিয়ার বক্সের কভার হিসেবে এই উট পাখির লেদার ব্যবহার করা হয়। এই উট পাখির চামড়াকেও ঠিক গরু ছাগলের চামড়ার মতোই একই প্রসেসে ফ্যাক্টরিতে রেডি করা হয়। যেহেতু উট পাখির চামড়া অনেক দামি, এজন্য খুব দক্ষতার সাথে সমস্ত ওয়ার্কাররা কাজ করে থাকে, এবং সমস্ত চামড়াকে আধুনিক মেশিনের সাহায্যে খুব সূক্ষ্মভাবে ওয়াশ করা হয়, এবং চামড়ার প্রত্যেকটা জায়গাকে হাত দিয়ে চেক করে নেওয়া হয়, যেন চামড়ার মধ্যে কোনো রকম খুঁত না থাকে। এবার এই চামড়াগুলোকে বিভিন্ন সাইজে কাটিং করা হয়। প্রত্যেকটা কাটিং আলাদা আলাদা মেশিনে করা হয়। কেউ চামড়া থেকে তৈরি করে ব্যাগ,
কেউ তৈরি করে জ্যাকেট বা কেউ তৈরি করে জুতো, আর কিছু চামড়া কালারিং করে অন্য শপে পাঠিয়ে দেওয়া হয়, যা মেশিনের মাধ্যমে ভালোভাবে টেস্ট করে গাড়ির গিয়ার বক্সের কভার তৈরি করা হবে। চলুন এবার এই উটপাখির পালক দিয়ে কিভাবে মেয়েদের সুন্দর সুন্দর কালারের পোশাক তৈরি করা হয় দেখে আসি। সর্বপ্রথমে পালকগুলোকে সাইজ হিসেবে আলাদা আলাদা করে সুতো দিয়ে বেঁধে ফেলা হয় এবং তৈরি করা হয় মেয়েদের বিভিন্ন ডিজাইনের কালারিং পোশাক। এই ধরনের ড্রেস সবথেকে বেশি আফ্রিকা, রাশিয়া এবং লন্ডনের মেয়েরা ব্যবহার করে থাকে। চলুন এবার দেখা যাক এই উটপাখির ডিম দিয়ে কিভাবে বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক লাইট তৈরি করা হয়। সর্বপ্রথমে উটপাখির ডিমের উপরের শক্ত খোলটাকে কালেক্ট করা হয়। এই জিনিস তৈরি করার জন্য ডিমকে খুব সূক্ষ্মভাবে একটা জায়গা ফুটো করে ভিতরের সমস্ত কিছু বের করে নেওয়া হয়। তারপর একজন সুদক্ষ কারিগর ছোট ছোট ড্রিল মেশিন ব্যবহার করে খুব সুন্দরভাবে একটির পর একটি ডিজাইন করে থাকে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই কাজ করা কতটা কঠিন। সর্বপ্রথমে বাল্বের হোল্ডারের মাপে ফুটো করে নেওয়া হয় এবং ডিমের মধ্যে কোনো রকম দাগ থাকলে সেটাকে ঘষে রিমুভ করে দেওয়া হয়। এইভাবে সমস্ত কাজ হাত দিয়ে একের পর এক করা হয়। একটা ডিমে এরকম কাজ করে কমপ্লিট করতে প্রায় 2 দিন সময় লেগে যায়। এই ডিমের মধ্যে এত ছোট ছোট ডিজাইন করা হয় যা একটু এদিক ওদিক হয়ে গেলে পুরো ডিম বাদ চলে যাবে। এখানকার প্রত্যেকটা ডিম আলাদা আলাদাভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে, আর এই ডিম দিয়ে তৈরি লাইটগুলোর এক একটার মূল্য প্রায় 20,000 থেকে 30,000 টাকা। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।